আসসালামু আলাইকুম ভিউয়ার্স শর্ট বিডি হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন আজকে আমরা আলোচনা করব খোস পাচড়া বা খুজলি পাচড়া সম্পর্কে চলুন প্রথমে রোগ সম্পর্কে জেনে নেওয়া যাক রোগের বিবরণ খোস পাচরা এক প্রকার ছোঁয়াচে বিরক্তকর চর্মরোগ এই রোগ সাধারণত হাতে পায় আঙ্গুলে পাছায় কোনই প্রভৃতি স্থানে অধিক হতে দেখা যায় ছোট ছোট ফুস্করিতে রস ও পুজযুক্ত বড় বড় বাহির হয় অপরিষ্কর অপরিচ্ছন্নতার কারণে এই রোগ দেখা দেয় সালফার রোগীর গাত্র চর্ম অত্যন্ত অপরিষ্কার প্রায় খোসপাতরা চুলকানিতে ভোগে চুলকাইবার সময় আরাম বোধ পরে জ্বালা রোগী গরমে কাতর স্নানে অনিচ্ছা ইত্যাদি লক্ষণে সালফার খুবই উপকারী বিধি ত্রিশ বা দুইশো শক্তি দুই ফোঁটা করে পানিসহ সকালে এবং রাতে খালি পেটে সেবন করতে হবে এচিন হাতে পায়ে পাছায় বা গুপ্তস্থানে স্থানে ছোট বড় পাচড়া হলুদ বা সাদা রঙের গা পুচ অত্যন্ত চুলকানি সেবনবিধি অন এক্স বা থ্রি এক্স শক্তি প্রতিদিন তিন মাত্রা করে কয়েকদিন সেবন করতে হবে মেজেরিয়াম হাতে পায়ে পাঁচড়ায় হলুদ বর্ণের পুঁচ শরীরের বিভিন্ন স্থানে খোসপাচরা অত্যাধিক চুলকানি সেবনবিধি দুইশ বা এক হাজার শক্তি দুই ফোঁটা করে পানিসহ সকালে এবং রাতে খালি পেতে খেতে হবে পুরাতন রোগে উচ্চশক্তি সেবন করতে হবে লোবেলিয়া সর্বপ্রকার খোসপাচরা লোবেলিয়া ছয় পানির সাথে মিশিয়ে দিনে এক চামচ মাত্রায় সেবন করিবে দ্বিতীয় দিন ক্রোটন বারো শক্তি পানির সাথে মিশিয়ে দিনে তিনবার এক চামচ মাত্রায় সেবন করতে হবে পুনরায় তৃতীয় দিন লোবেলিয়া ও চতুর্থ দিন ক্রোটন উক্ত নিয়মে ব্যবস্থা করিবে এই রূপ পর্যায়ক্রমে ঔষধ দুইটি সেবন করলে চার দিনের মধ্যে খোসপাচরা ভালো হয় সরিনাম ভয়ানক চুলকানি গায়ে দুর্গন্ধ অত্যন্ত শীতকাতর হাতে পায়ে মাথায় খোস পাচরা স্নান করিতে চায় না শরীর অপরিষ্কার নোংরা রবিদের শরীনাম একটি কার্যকরী ঔষধ সেবনবিধি দুইশো বা এক হাজার শক্তি ব্লি ফোটা করে পানিসহ সকালে এবং রাতে খালি পেতে সেবন করতে হবে আর্সেনিক এলব খোস পাচরায় ভয়ানক চুলকানি চুলকাইবার সময় অত্যন্ত আরামবোধ পরে জ্বালা সেই জ্বালা গরম তাপে বাসেকে উপশম হলে আর্সেনিক এলোব একটি উপকারী ঔষধ বিধি, ত্রিশ বা দুইশ শক্তি দুই ফোঁটা করে পানিসহ সকালে এবং রাতে খালি পেটে সেবন করতে হবে এনোথ্রাকোকালি ক্ষুদ্র ক্ষুদ্র পাঁচরা ইহাতে অতিশয় যন্ত্রণাদায়ক চুলকানি সেবন বিধি, শক্তি তিন বা ছয় প্রতিদিন তিনবার করে কয়েকদিন সেবন করলে ভালো উপকার হয় বায়োকেমিক চিকিৎসা ক্যালিমিওর জিহবা সাদা ময়লাযুক্ত কোষ্ঠবদ্ধতা রোগীদের খোসপাচরা চুলকানিতে ক্যালিমিউর খুবই উপকারী সেবনবিধি সিক্স এক্স বা বারো এক্স শক্তি এক থেকে চার বড়ি একমাত্রা বয়স অনুপাতে দিনে তিনবার সেবন করতে হবে পথ্য ও প্রয়োজনীয় ব্যবস্থা নিম পাতা সিদ্ধ পানি দিয়া পাচরা ধৌত করলে উপকার হয় রোগী জামা কাপড় গরম জল দ্বারা ধৌত করলে এই রোগ দ্রুত ভালো হয় জীবিত মৎস্যের ঝোল দুগ্ধ ঘৃত মাখন সুপথ্য মাংস ডিম খাওয়া নিষেধ সাদা ভ্যাসেলিন দুই আউন্স এসিড বরিক অর্থতোলা সেলেসিলিক এসিড অর্থতোলা ও এসিড ক্রাউসোফ্যানিক সিকিতোলা একসাথে মিশিয়ে খোসপাচরায় বাহিক প্রয়োগ করলে ভালো হয় গন্ধক চূর্ণ ঘরের ধুল হলুদের গুড়া নিমপাতা চূর্ণ ও সরিষার তৈল একসাথে মিশিয়ে খোসপাচরায় বাহিক প্রয়োগ করিলে খোসপাচড়া ভালো হয় বেলসাম তেরু মাদার চার নারিকেল তৈলের সাথে মিশাইয়া খোসপাচরায় বাহিক প্রয়োগ করিলে পাচরার ঘাস শুকিয়ে যায়